রসুল্লা সাল্লাহ আলাইহাস্লামের বয়স যখন চল্লিশ বছর এক পূর্ণ হলো ঠিক সেই দিন প্রকাশ্যে নিয়মতান্ত্রিকভাবে তাকে নবুয়াতের মর্যাদায় ভূষিত করা হয় একটি বর্ণনা থেকে জানা যায় যেই তারিখে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম জন্মগ্রহণ করেন ঠিক সেই তারিখেই তিনি নব্বত হন অর্থাৎ বারোই রবিউল আওয়াল সোমবার দিবসে তিনি নব্বত হন তবে এ বিষয়ে ভিন্নমত পাওয়া যায় ইসলাম প্রচারের শুরুর দিকের ঘটনা রসুল্লাহ সাল্লাহ উপর যখন প্রথম ওহিনাজিল হয় তখন তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য আদিষ্ট ছিলেন না বরং তাতে শুধু তার ব্যক্তিগত বিধিবিধানই ছিল এরপর কিছুদিন ওহি আগমন বন্ধ থাকল তারপর যখন দ্বিতীয় পর্যায়ে নবী করিম সাল্লাহু উপর পুনরায় ওহি আসতে থাকলো। তখন তাকে ইসলাম প্রচারের নির্দেশ দেয়া হলো। কিন্তু সেই সময় ছিল বিশ্বব্যাপী ধর্মহীনতা ও পদভ্রষ্টতার জয়জয়কার জয়কার বিশেষভাবে তারা তাদের বাপদাদাদের অনুকরণ করত আরবের লোকজন সত্যের বাণী কানে নিত না এই কারণে আল্লাহ পাকের হেকমতের দাবি ছিল যে রসুল্লাহ সাল্লাসাল্লামকে প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ করা যাবে না তাহলে ইসলাম প্রচারের শুরুর দিকে মানুষ বীজ শ্রদ্ধ হয়ে উঠতে পারে এই কারণে প্রথম দিকে নবী তারিম সাল্লাহ আলাইহাল্লাম তার নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বিশ্বাসভাজন লোকদের মধ্যে ইসলামের দাওয়াত প্রচারের কাজ শুরু করে দেন প্রথম তিন বছরে সাহাবিদের ঘটনা এই প্রক্রিয়ায় দাওয়াতের কাজ শুরু করলে সর্বপ্রথম তার নিজের স্ত্রী খাদিজা রাজি আল্লাহু তালহা হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালানহু চাচাতো ভাই আলী রাজি আল্লাহ এবং পালক পুত্র জায়দ রাজি আল্লাহু ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালু নবতের পূর্ব থেকেই রসুল্লাহ সাল্লাহ হাসাল্লামের বন্ধু ছিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের সত্যতা ও আখলাক চরিত্র সম্পর্কে তিনি সম্যক অবগত ছিলেন নবী করিম সাল্লাহ আলিহ্লাম যখন তাকে নিজের নবদ প্রাপ্তির খবর জানালেন তখন তিনি সঙ্গে সঙ্গে সেটা স্বীকার করে নিলেন এবং কালেমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালাম হচ্ছিলেন তার সমাজে সর্বজন স্বীকৃত সম্মানিত ব্যক্তি যে কোনো ব্যাপারে মানুষ তার উপর আস্থা রাখত ইসলাম গ্রহণের পর তিনিও সেই সকল লোকদেরকে ইসলামের দাওয়া দিতে শুরু করেন যাদের মধ্যে কিছুটা সত্যতা ও কল্যাণ আছে বলে তিনি মনে করতেন হজরত উসমান আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে আবি ওয়কাস জুবায়ের ইবনে আওয়াম এবং তালহা ইবনে উবায়দুল্লাহ তালানহু হজরত আবু বকর রাজিয়াল তালহের দাওয়াতে ইসলাম কবুল করেন এবং তিনি তাদেরকে রসুল্লাহ সাল্লাহ দরবারে নিয়ে যান তারা সকলে ইসলাম গ্রহণ করেন হজরত আবু উবায়দা ইবনুল জারাহ উবায়দা ইবনে হারিস সাইদ ইবনে জায়েদ আবু সালামা মাকজুমি খালেদ ইবনে সাইদ ইবনে আস উসমান ইবনে মাজুন ও তার দুই ভাই কুদামা ও উবায়দুল্লাহ এবং আরকাম ইবনে আরকাম রাজিয়াল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করেন এরা সকলেই ছিলেন কুরাইশ গোত্রীয় কুরাইশদের বাইরে ইসলাম গ্রহণ করেন সুহাইব রুমি আম্মার ইবনে ইয়াসির আবু জর গিফারি এবং আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালানহু ইসলামের এই দাবাতি কার্যক্রম গোপনে গোপনে চলছিল ইবাদত এবং ইসলামী অনুষ্ঠানগুলো লুকিয়ে লুকিয়ে আদায় করা হতো এমনকি ছেলেরা তার পিতা থেকে লুকিয়ে নামাজ আদায় করত এবং পিতারা তার ছেলেদের থেকে লুকিয়ে নামাজ আদায় করতো এইভাবে মুসলমানদের সংখ্যা যখন তিরিশ জন ছাড়িয়ে গেল তখন রসুল্লাহ সাল্লাইসাল্লাম তাদের জন্য বড় একটি ঘরের ব্যবস্থা করে দিলেন তারা সকলে সেখানে একত্রিত হতেন এবং নবী করিম সাল্লিবাসাল্লাম তাদের তালিম দিতেন এই পদ্ধতিতে তিন বছর পর্যন্ত ইসলামের দাওয়াতের কাজ চলল এই তিন বছরে কুরাইশদের উল্লেখযোগ্য কিছু লোক ইসলাম ধর্ম কবুল করেন এরপর আস্তে আস্তে অন্যান্য ব্যক্তিরাও ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন অবশেষে মক্কাবাসীদের মধ্যে ইসলামের দাওয়াত প্রচারের কাজ ছড়িয়ে পড়ল এবং জনসাধারণের মধ্যে এর আলোচনা শুরু হয়ে গেল এরপর প্রকাশ্যে ইসলামের কাজ করার সময় এসে যায় প্রকাশ্যে ইসলামের দাওয়াতের ঘটনা তিন বছর পর যখন বিপুল সংখ্যক পুরুষ ও নারী ইসলামে প্রবেশ করতে শুরু করল এবং মানুষের মধ্যে ইসলাম নিয়ে আলোচনা হতে শুরু করল তখন আল্লাহ পাক রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামকে হুকুম করলেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে সত্যের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হুকুম পেয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করতে শুরু করে দিলেন তিনি মক্কার সাফা পাহাড়ে উঠে কুরাইশের গোত্রগুলোকে নাম ধরে আহ্বান করতে লাগলেন সকলে সেখানে সমবেত হলো নবী করিম সাল্লা স্লাম প্রথমে তাদেরকে জিজ্ঞাসা করলেন আমি যদি তোমাদেরকে এই সংবাদ দিই যে গোনায়ন গোত্রের শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে এবং এক্ষুনি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে নবীজির মুখে এই কথা শুনে সকলে সমস্যারে বলে উঠল অবশ্যই আপনার এই খবরকে আমরা সম্পূর্ণ সত্য ও বাস্তব বলে মনে করব কারণ এই পর্যন্ত কখনোই আমরা আপনাকে মিথ্যা বলতে শুনিনি লোকজনের কাছ থেকে এই কথা শুনে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি তোমাদের খবর দিচ্ছি যে তোমরা যদি মিথ্যা ধ্যান ধারণা আর বাতিল বিশ্বাস ত্যাগ না করো তাহলে আল্লাহ তালার কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে এরপর নবিজি সাল্লাহ আলাইহাম বললেন আমি যতদূর জানি তোমাদের সামনে আমি যা পেশ করছি আমার এই উপহারের চেয়ে উত্তম উপহার দুনিয়াতে আজ পর্যন্ত কেউ নিয়ে আসেনি তোমাদের জন্য আমি দান ও দুনিয়ার কল্যাণ বহন করে এনেছি আল্লাহ আল্লাহতাল্লাহ তোমাদেরকে এর প্রতি আহ্বান করতে আদেশ করেছেন আল্লাহর কসম আমি যদি দুনিয়ার অপরাপর মানুষের সাথে মিথ্যা বলতাম তবু তোমাদের সামনে মিথ্যা বলতাম না দুনিয়ার সকল মানুষকে ধোকা দিলেও তোমাদেরকে আমি ধোকা দিতাম না কসম সেই পবিত্র সত্তার যিনি এক যার কোনো শরিক নেই আমি তোমাদের প্রতি বিশেষভাবে এবং সারা বিশ্ববাসীর প্রতি সাধারণভাবে আল্লাহর রসুল ও সংবাদবাহক হিসাবে আগমন করেছি আরবের লোকদের বিরোধিতা ও শত্রুতার ঘটনা আবু তালিবের কাছে নালিশের ঘটনা আরববাসীরা যখন জানতে পারল যে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের সামনে তাদের মূর্তির স্বরূপ স্পষ্ট করে দেয়া হয়েছে এবং মূর্তি পূজারীদের মূর্খতার মুখোশ উন্মোচন করে দেয়া হয়েছে তখনই তারা এই বিষয়ের বিরোধিতা করার জন্য প্রস্তুত হয়ে গেল আরবের মুশ্রিকদের একটি দল নবীজির চাচা আবু তালিবের কাছে এসে বলল তিনি যেন মোহাম্মদ সাল্লাহু আলিহিসাল্লামকে এই ধরনের কথাবার্তা থেকে বিরত রাখেন অথবা তিনি যেন তার ভাতিজাকে সমর্থন করা ছেড়ে দেন মহানবী সাল্লাহ আলিহাস্লামের চাচা আবু তালিব একটি সুন্দর পন্থায় আরবের মুষ্টিকদের প্রস্তাবের উত্তর দিলেন এরপর আরবের মুষ্টিটা চলে গেল এদিকে রসুল্লাহ সাল্লাহ আল্লিহাম পূর্বের মতো সত্য ধর্মের প্রচার ও প্রসারে নিজেকে নিয়োজিত রাখলেন এবং মূর্তি পূজা থেকে মানুষকে বাধা দিতে থাকলেন আরবের লোকজন এটা মেনে নিতে পারল না তাই তারা আবার নবীজের চাচা আবুতালিবের কাছে এসে এই দাবি কঠোরভাবে উত্থাপন করল আরবের আবু আবুতালিবকে বলল হয়তো আপনি আপনার নিজের ভাতিজাকে তার কাছ থেকে বিরত রাখুন অথবা আমরা সবাই আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকব যতক্ষণ না পর্যন্ত একপক্ষ শেষ না হয়ে যায় কাফেরদের এই কথা শুনে আবু তালিব চিন্তিত হয়ে পড়লেন তাই এই ব্যাপারে তিনি তার ভাতিজা মোহাম্মদ সাল্লিহাস্লামের সাথে আলোচনায় বসলেন রসুল্লাহ সাল্লিহাসাল্লাম বললেন হে আমার সম্মানিত চাচা যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয় এবং তার বিনিময়ে তারা এটা চায় যে আমি আল্লাহর বাণী তারই সৃষ্টিজীবকে পৌঁছানো থেকে বিরত রাখি তাহলেও আমি এই কাজের জন্য প্রস্তুত নই আমার এই দাওয়াতের ফলে হয় আল্লাহর সত্য ধর্মের প্রসার ঘটবে আর না হয় আমি এই কাজ করতে করতে আমার জীবন বিসর্জন দিয়ে দেব নবীর বিরুদ্ধে কুৎসা ওঠানোর ফল কুরাইশের মুষ্টি বাহিনী দেখল যে ইসলাম প্রচারের কাজ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তারা দেখল বনু হাসিম ও বনু আব্দুল মুতালিব নবীজির সাথে রয়েছে ধীরে ধীরে ইসলামের প্রচার বেড়ে যাচ্ছে এদিকে খুব শীঘ্রই হজের মৌসুম আসবে এই সুযোগে ইসলাম প্রচারের কাজ আরও বেশি হবে কুরাইশের মুষ্টিকরা জানত যে হুজরে বাগ সাল্লাইসাল্লামের সত্যবাণীর আকর্ষণ চুম্বকের মতো মানুষকে টেনে নেবে তাই কুরাইশের মুষ্টিকরা নবীর বিরুদ্ধে কুচ্ছা রটানোর কুপরিকল্পনা করল কুরাইশরা একত্রিত হয়ে পরামর্শ করলো যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন হজের জন্য আসবে তখন তারা মক্কার সকল রাস্তাতে নিজেদের লোক বসিয়ে রাখবে এবং তারা হজে আসা ব্যক্তিদেরকে বলবে এখানে একজন জাদুকর রয়েছে সে তার জাদু দিয়ে পিতা পুত্র ও স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয় তোমরা কেউ তার কাছে যেও না কাফেরেরা নবীর বিরুদ্ধে এভাবে চক্রান্ত করল কিন্তু নিশ্চয়ই আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী স্বয়ং তালা যেই আলো প্রজ্বলিত করেন যে ব্যক্তি সেই আলো নিভানোর জন্য চেষ্টা করে কেবল তার দাড়ি জ্বলে যায় সেই ব্যক্তি নিজেই ধ্বংস হয়ে যায় এটা আল্লাহ পাকেরই মেহরবানি কাফেরদের এই চক্রান্ত মহানবী সালাল্লাহ আলিহাসাল্লামের তাবলিগের পক্ষেই কাজ করে এটার মাধ্যমে মানুষজন আরও ভালোভাবে জেনে যায় যে নবী করিম সাল্লাহু আলি সঠিক পথে আছেন যদি কাফেরেরা এই কাজ না করতো তাহলে হয়তো অনেকেই নবী করিম সাল্লা নাম শুনতেই পেত না কিন্তু কাফেরদের এই ব্যর্থ প্রচেষ্টাই মানুষকে রসুলুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের উপর আরও বেশি আকৃষ্ট করে দিল নবীজিকে হত্যার চক্রান্ত এবং বিস্ময়কর মুজে যা কুরাইশরা দেখল যে তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছে দিনে দিনে হজুরে পাক সাল্লাহ আল্লাইসাল্লামের দাওয়াতের কাজ ব্যাপক হারে চলছে এবং দলে দলে লোক ইসলামের দিকে ধাবিত হচ্ছে তখন কুরাইশরা রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে সর্বপ্রকারে কষ্ট দিতে শুরু করল মক্কার কিছু উশৃঙ্খল ও লম্পট লোক একত্রিত হয়ে নবী করিম সাল্লাইসাল্লামের প্রত্যেক মজলিসে গিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করল একদিন রসুলুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম কাবা শরীফের কাছে নামাজরত অবস্থায় ছিলেন যখন তিনি সিজদায় গেলেন তখন কাফেরদের নেতা আবু জাহেল এটাকে একটি সুবর্ণ সুযোগ মনে করল তখন আবু জাহেল ভাবল যে পাথর দিয়ে আঘাত করে হুজুরের মস্তক চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে এই চিন্তা করে আবু জাহেল পাথর নিয়ে হুজুরের দিকে এগিয়ে গেল যখন আবু জাহেল নবীজির কাছে গিয়ে পৌঁছালো তখন তার হাতে কম্পন সৃষ্টি হল তার হাত থেকে পাথর পড়ে গেল আর তার চেহারা বিবর্ণ হয়ে গেল আবু জাহেল ভয় পেয়ে দৌড়ে তার দলের কাছে চলে আসলো আবু জাহেল তার লোকজনকে বলল যখন আমি পাথর নিয়ে তার মাথার দিকে হাত বাড়াতে ইচ্ছা করলাম তখন আমি দেখলাম যে একটি বিশাল আকৃতির উঠ মুখ খুলে আমার দিকে এগিয়ে আসছে এবং আমাকে খাওয়ার জন্য উদ্যত হয়ে গেছে এমন উঠ আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি এই বিস্ময়কর ঘটনা সমাবেত কাফেরদের সামনে সংগঠিত হয়েছিল এবং তাদের দলপতি আবু জাহেল তা স্বীকার করে নিয়েছিল একটি বর্ণনা থেকে জানা যায় রসুলুল্লা সাল্লাসাল্লাম যখন বিষয়টি জানতে পেরেছিলেন তখন তিনি বলেছিলেন সে ছিল ফেরেস্তা জিব্রাহল আলাইসাল্লাম আবু জাহেল যদি আর একটু অগ্রসর হতো তাহলে ফেরেস্তা জিব্রাহল আলাহ ইসাল্লাম আবু জাহেলকে শেষ করে দিত আবু জাহেল উকবা বিন আবি মুয়াইত, আস বিন ওয়াইল। আসওয়াদ বিন আব্দুল ইয়াগুস আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব ওয়ালিদ বিন মুগিরা নজর বিন হারেস এই লোকগুলো সবসময় রসেলুল্লা সাল্লিমকে কষ্ট দেওয়ার কাজে লেগে থাকত এদের মধ্যে থেকে কারোরই ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি বরং তারা সকলেই চরমভাবে বেশজ্যুতি হয়েছে আর ধ্বংস হয়েছে তাদের মধ্যে কেউ বদরের যুদ্ধে তরবারির শিকার হয়েছে আবার কেউ কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে পচে গলে মরেছে প্রত্যেকের মৃত্যুই হয়েছে লজ্জাজনকভাবে মূলত আল্লাহতালা যেটা ইচ্ছা করেন সেটাই ঘটে পবিত্র কোরআনের বাণী হচ্ছে এবং কাফেরেরা চক্রান্ত করেছে আর আল্লাহ পাল্টা কৌশল অবলম্বন করেছেন বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী শুরুর দিকে পৃথিবীতে এভাবেই ইসলাম প্রচারের কাজ হয়েছে আর ধীরে ধীরে সেটা আমাদের মধ্যে এসে পৌঁছেছে পৃথিবীতে কিভাবে ইসলাম প্রচার হয়েছিল তা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি অবারাকাত